সেটা ছিল মিথ্যাবাদী, কিন্তু একটা সত্য কথা বলেছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তার এক পিয়ন 400 কোটি টাকার মালিক। আমি অন্তত এটা মিথ্যা বলে মানতে প্রস্তুত নই, যে যুদ্ধে যায় নাই, যে সন্তান যুদ্ধে যায় নাই, উনিও কি যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিলেন না? আজকে যে দুজন বিএনপি কর্মী এসছেন নেতাও তারা ছাত্র দলের, উদ্দেশ্য কি? ওনারা বিএনপি হিসেবে আসেন নাই আসলে, এখানে ওনাদের একটা পরিচয় আছে বলে পরিচয়টা দেওয়া হয়েছে। ওনারা কোনদিন হয়তো ক্ষমতায় আসবেন, ক্ষমতায় এসে খুব সম্ভাবনা আছে, সবাই না অনেকেই নানান রকম অনিয়মের সাথে জড়িয়ে যাবেন, সম্ভাবনা আছে। আমরা দেখতে চাইছি এটা খুব কম হবে, কিন্তু সম্ভাবনা আছে। কিন্তু আমরা যে কথাটা বলতে চাইছি, তাদের একটা লড়াইয়ের ইতিহাস আছে, সেই ইতিহাসটা দেখা দরকার আছে। আমরা কোথাও কথা বলি না, ঠাড়া পড়ছে, জুলাই ঠাড়া পড়ে নেই, কিন্তু আমরা ইদানিং একটা এই কথাগুলো আজকে এই সময়ের হওয়ার দরকার ছিল না, কথা ছিল না, কিন্তু বলতে হচ্ছে, কারণ কেউ কেউ জুলাইয়ে যে আপরাইজিং সেটাকে এখন ঠাড়া পড়েছে ধরনের অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করছে, এর প্রিভিয়াসলি কিছু নাই, এটা একেবারেই ভুল কথা। কেউ কেউ মনে করছেন এটা টিউনিশিয়ার যে জেসমিন রেভলিউশন বলে মনে হয় নামটা, কালার বলে ফুলের নাম, জেসমিন রেভলিউশনের সাথে তুলনা করেন, যখন মোহাম্মদ বোয়াজিজি গায়ে আগুন দিয়েছিলেন, তার আগে বহু বছর তিনি সাথে কোন রকম কোন পলিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল না। কেউ কেউ বলতে চান জুলাইয়ে আমাদের যা হলো গ্লোবালি হয়তো কোনোদিন এটা একটা নামও দেওয়া হবে, কেউ কেউ এটাকে মনসুর রেভলিউশন বলছেন, আরেক বিভৎস লোক আষাঢ়ে আন্দোলন বলছেন। এক সময় ভদ্রলোককে আমরা আমাদের ছোটবেলায় হিরো ছিল মাকসুদুল হক, অনেকে নেগেটিভ তৈরি করছে। যাই হোক, আমাদের এই হিস্ট্রির জায়গাটা আছে এবং জুলাইয়ের একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপটটা যদি আমরা স্মরণ না করি, তাতে যাদের যাদের স্টেক আছে, যাদের যাদের ইনভলভমেন্ট আছে, যাদের যাদের কন্ট্রিবিউশন আছে, এর পরবর্তীতে তার চরিত্র কি হবে ইজ এ ডিফারেন্ট ডিবেট, ডিফারেন্ট ডিবেট। বিএনপি ক্ষমতায় এসে যথেষ্ট সুশাসন নাও দিতে পারে, জামায়াত আরো অনেক অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকতে পারে, কিন্তু এই মুভমেন্টে তার তার যে যে জায়গা আছে সেই জায়গাগুলো দেওয়া জরুরি। যার যার জায়গা না দেয়া মানে হচ্ছে আমরা আবার আওয়ামী লীগ হয়ে গেলাম। খেয়াল করবেন, আওয়ামী লীগ তার মুক্তিযুদ্ধের ন্যারেটিভ তৈরি করার জন্য শেখ মুজিবকে একমাত্র বানানোর জন্য অন্য সবার কথা বাদ দিয়ে ইভেন তাজউদ্দিন আহমদের মতো মানুষ যে মানুষের জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ করেছেন, জীবন দিয়েছেন, তার কৃতিত্ব স্বীকার করে না। তার বডি বিল্ডার ছেলে সোহেল দাস প্রায় দেখবেন এটা নিয়ে হতাশা প্রকাশ করে, উনি রিসেন্টলি দেখবেন যে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে উনি হতাশা প্রকাশ করছেন যে তার বাবার অবদান সত্যিকার অর্থে। আমি মনে করি এই যুদ্ধের সময়টা বুঝি যেহেতু দেশে ছিলেন না, ওই যুদ্ধের সময়টা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। দেখুন, আওয়ামী লীগ মুজিব বয় করে ফেলার জন্য তাজউদ্দিনকেও তার গুরুত্ব দিচ্ছিলেন না, এর আগে আরো অনেক ইতিহাস আছে। ঠিক একই ভাবে এখন সবকিছুকে ছাত্রময় বা সমন্বয় মনে করে ফেলার একটা চেষ্টা হচ্ছে, মুভমেন্টটা থেকে মাস্টার মাইন্ড আছে। মাস্টার মাইন্ড নিশ্চিত করেছে যে শেখ হাসিনাকে এমন ভাবে প্রশ্ন করাবো ফারজানা রূপাকে দিয়ে যে তিনি রাজনাকারের বাচ্চা বলে অথবা আমরা এমন অবস্থা করব যে আবু সাইদকে বলবো তুমি হাত তুলে দাঁড়াও, পুলিশকে বলবো তুমি গুলি করো, এবং ওই রাবার বুলেটে সাইদ মারা যাবে নিশ্চিত করবো, একটা ভিডিও থাকবে সেটাও নিশ্চিত করবো, ফলে সেই ভিডিওটা ছড়িয়ে পড়বে, আমাদের গায়ে আগুন ধরিয়ে দেবে, আমরা ফেটে পড়বো ক্ষোভে, শেখ হাসিনার পতন হবে।
অথবা আমরা এমন প্ল্যান করেছিলাম শেখ হাসিনার কানের কাছে গিয়ে কেউ একজন যদি বুদ্ধি দেওয়া তুমি আগে মেট্রো রেলে যাও সেখানে গিয়ে কান্নাকাটি করো, সেই কান্নাকাটি করবে এবং তাতে মানুষ আরো খেপবে। So there is no mastermind, what's I'm interested to say here. It's like a spontaneous movement, যেখানে বিভিন্ন রকম ক্ষোভে থাকা বিভিন্ন রকম মানুষ এটা জমা হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের হিসাব বুঝে নিতে চেয়েছে। কারো কারো রিমান্ডের হিসাব, যে মানুষটা ছয় মাস গুম ছিলেন উনি খুব ভালো হয়তো বলতে পারেন না, উনি ওনার কষ্টের কথা বলেছেন। ছয় মাস গুম থাকে একটা পরিবারের কথা কি আমরা চিন্তা করতে পারি? ছয় মাস গুম আছে যে পরিবারের একজন সন্তান, ওনার হিসাব বুঝে নিতে চাইছে। রাস্তার মধ্যে সকল টোকাই বলে না, আওয়ামী লীগ বলতো যে টোকাই না, আওয়ামী লীগের তখন আমাদের টকশোতে যাওয়া বন্ধ, আওয়ামী লীগের হয়ে যারা আসেন তারা বলছে টোকাইটা ওখানে আগুন লাগিয়েছে ওটা করেছে। ইয়াস, তাদের ভাষায় যারা টোকাই তারা ছিল, ওরাও খেতে পারছিল না। তো ওরা দীর্ঘ দীর্ঘে ডান্ডি নামে একটা মাদক সেবক করে দেখেছে, একটা পলিথিনের মধ্যে জুতার আঠা অন্যদের টলুইন নামে একটা বস্তু থাকে, ওটা একটা নেশা আছে। আমরা আরবান মানুষ আশপাশে হয়তো তাকিয়ে দেখি না, কেন ওটা খায় জানেন, একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওটা খেলে ক্ষুধা কম লাগে। তো একটা সময় না অনেকদিন থেকে ওরা ডান্ডি খেলে করতে আসক্ত হয়ে যায়, ওর ডান্ডি বেশি লাগছিল, ও পেটে খুব বেশি ভাত হচ্ছিল। বহুবার বলছি একটা কথা, ঢাকা শহরে সবকিছুর মূল্য বেড়েছে কিন্তু একটা জিনিসের মূল্য ঠিক আছে বা কমেছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়া। মানুষের ব্যক্তিগত হিসাব বিকাশ তৈরি হয়েছে, যে টর্চার হয়েছে তার টর্চারের ইতিহাস, যে খেতে পারছে না তার খেতে না পারার ইতিহাস, কষ্ট করে যে মানুষটা পাগাস মাছ খেত সে মানুষটাকে শেষে পাগাসের কাঁটা কিনতে যেতে হয়েছে। প্রত্যেকের কিন্তু হিসাব তৈরি হচ্ছে এবং এই হিসাবটা অ্যাকুমুলেট হয়। কিভাবে করে তার একটা উদাহরণ দিই, আমরা মাঝে মাঝে কাজের মানুষের উপরে টর্চারের নিউজ দেখি। টর্চার কারা করে? এগুলো মূলত বাসায় ছেলেরা না মেয়েরা বেশি করে, মূলত মেয়েরা। আচ্ছা, আমরা কি জানি মেয়েদের ভায়োলেন্ট হওয়ার সম্ভাবনা কবে? এটা হাসির ব্যাপার না, প্লিজ, খুব সিরিয়াস একটা ব্যাপার। মেয়েদের কিন্তু ভায়োলেন্ট হওয়ার টেন্ডেন্সি ছেলেদের চাইতে জেনেটিক এবং হরমোনাল কারণেই কম, কিন্তু মেয়েরা এই একটা জায়গায় ভায়োলেন্ট হয়ে ওঠে অনেক সময়। কেন? আমরা কিন্তু খোঁজার চেষ্টা করেছি, আপনারা হয়তো জানলে অবাক হবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা জানেন তারা তো জানেনই, হিটলারকে গোপনে কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানোর প্ল্যান হয়েছিল। কন্ট্রাসেপটিভ পিলে কিন্তু মেয়েদের হরমোন থাকে, উদ্দেশ্য হচ্ছে হিটলারের এটা যদি হয় তার ভায়োলেন্ট অ্যাটিটিউড কমবে, এটা প্ল্যান হয়েছিল, কাজ করে। তো মেয়েরা কেন এই একটা জায়গায় লেস ভায়োলেন্ট হওয়ার কথা থাকলে একটু বেশি ভায়োলেন্ট হয়? আমার একটা ব্যাখ্যা আছে, আমাদের সমাজে মেয়েদের মতো অপ্রেশনের শিকার খুব কম দেশে আছে। একটা মেয়ে হওয়া মানে আপনি ঘরে বাইরে অফিসে ইভেন যে নারীটাকে আমরা এম্পাওয়ার্ড মনে করি, রুমি ফাকান আছে খুবই এম্পাওয়ার্ড মনে করি, তার বাবা তার মা আমি জানি বলে বলছো, সেটা আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। ওর মা বাংলাদেশের প্রথম ডিজি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের, তার বাবা উলিয়া হাত, বিরাট বড় রাজনীতি। এত প্রিভিলেজড একটা পরিবারের মেয়ে, নিজে এত একাডেমিকলি এত সাউন্ড এত ক্যারিয়ার, কিন্তু তারও আপনি অপারেশনের কথা খুব শুনলেন। সো প্রচুর অপারেশন তৈরি হতে 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 কোনো একটা জায়গায় মানুষ ভেন্ট করতে চায়। আমার ব্যাখ্যা হচ্ছে সম্ভবত সেটাই হচ্ছে সেই জায়গা যেখানে সবচেয়ে ভালনারেবল মানুষটা এটা হয়। সো আমি নারীদেরকে ব্লেম করার চাইতে রাদার গোয়িং টু দা কজ আমি মনে করি। কথা কেন বললাম, আমাদের মধ্যে যখন নানা রকম ভাবে অবগমন তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে একটা রেজিমের বিরুদ্ধে, সেটা কিন্তু ওই জুলাইয়ে এসে ফেটে পড়েছে এবং এই জমাটা হয়েছে ওভার দ্য ইয়ার্স, বহু বহু বছর ধরে, এটা একদিনের ব্যাপার না। ধরুন মায়ের কান্না মায়ের ডাক একটা প্রোগ্রাম আছে, আর সংগঠন আছে মায়ের কান্না ওয়েস আছে, একটা আওয়ামী লীগ তৈরি করেছিল, তারা পিটার হাসের রাস্তা রাস্তা দখল করেছে। যাই হোক, মায়ের ডাকের প্রোগ্রামের ভিডিও টিভিতে গেছে, নিউজ টিভিতে গেছে, গুম হওয়া মানুষদের পরিবারের যে সংকট আমরা তো টের পাচ্ছি না, আমরা যখন পড়ছি পড়তে পড়তে আমাদের ভেতরে কোথাও মারাত্মক রকম চাপ তৈরি হচ্ছে, হয়তো আমার কেউ না। আমরা যখন দেখছি
একরামুল নামে একজন মানুষকে কিভাবে গুলি করে হত্যা করছে, তার মেয়ে আব্বা কান্না করছে যে করছে, হয়তো আমার কেউ মারা যায়নি কিন্তু আমি অজান্তেই আমার ভেতরে একটা চাপ তৈরি হয়, অবতম্বন তৈরি হয়। আমি হতে পারে বিএনপিকে পছন্দ করি না, আমি হতে পারে জামাত শিবিরকে পছন্দ করি না। অন্তত 2014 আগ পর্যন্ত জামাত শিবিরও খুব অ্যাক্টিভলি মাঠে ছিল, এরপর তাদের আর প্রেজেন্স নাই। তো ওই সময়টারও তাদের যে রোল আছে, তাদের পলিটিক্যাল ইডিওলজির সাথে আমার খুব সিরিয়াস দ্বিমত আছে, আমি কোনো আইডেন্টিটি পলিটিক্স পছন্দ করি না, কিন্তু ওই সময় তারা যা যা করেছে সেটার প্রতিও আমাদের জায়গা থাকতে হবে। সুতরাং একজন একরামুলকে যখন এভাবে নিয়ে মেরে ফেলা হচ্ছে, যখন আমরা জানতে পাচ্ছি এরকম আরো শত শত মানুষ, স্পেসিফিকলি সংখ্যাটা হচ্ছে গত 10 বছরে 2700 মানুষকে হত্যা করা হয়েছে, এবং 22 সালে আগের বিরুদ্ধে স্যাংশন না দিলে এই সংখ্যাটা আরো 100 বেড়ে যেত, তাই না? আমার মধ্যে চাপ তৈরি হয়তো আমি সেটার মধ্যে ছিলাম না, কিন্তু আমি এইগুলো যখন ক্রমাগত দেখতে থাকি, আমি যখন দেখতে থাকি এই দেশে মারাত্মক রকম করাপশন হচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিচ্ছি হিসাব নাই, আমি দেখলাম ইদানিং কোটি বলতে পারি না, আমি আমি হাজার কোটি হয়ে যায় সবকিছু, কয়েকশো কোটি করাপশন হলে আমাদের কাছে এটা করাপশন বলে হয় না। আমরা যখন দেখি সরকারের সাথে জড়িত কিছু অলিগার অকল্পনীয় রকম টাকা তৈরি করে, টাকা বানায়, সেটা আমাদের ক্ষুব্ধ করে। অলিগার বাদ দেই, ফরিদপুরের আওয়ামী লীগ জেলার নেতা 2000 কোটি টাকা পাচার করে বলছে কে, র‍্যাব। আচ্ছা বাদ দিলাম, র‍্যাব মিথ্যা বলতে পারে, শেখ হাসিনা মিথ্যাবাদী, কিন্তু একটা সত্য কথা বলেছে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে তার এক পিয়ন 400 কোটি টাকার মালিক, আমি অন্তত এটা মিথ্যা বলে মানতে প্রস্তুত নই। সো এদেশের একজন সোকল্ড প্রধানমন্ত্রী বলছে তার পিয়নই 400 কোটি টাকার মালিক, যে হেলিকপ্টার ছাড়া চলে না, এবং তার শাস্তি দেওয়া হয়নি, তার কার্ডটা দিয়ে নাকি তাকে ছেড়ে দিয়েছে। ক্রমাগত শুনতে থাকি আমাদের মধ্যে কিন্তু এই বারুদ গুলো তৈরি হয়, বারুদ এভাবেই তৈরি হয়, আমাদের সবসময় যে নিজের চাপে পড়তে হবে তা না। এবং বহু মানুষ এই সময় সরকারকে রেজিস্ট করে, সরকারকে বাধ্য করেছে এই পরিস্থিতি তৈরি করতে। যদি এগুলো না হতো, বিএনপি যদি চুপ হয়ে যেত, বিএনপি যদি তার এই মুভমেন্টটা না করতো, এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট মানুষ তারা যদি তাদের কথাগুলো না বলতো, না লিখত, তাদেরকে যদি জেলে নিতে না হতো, খাদিজাতুল কোবরা তো কোন পার্টি করতো না, ওই মেয়েটা সেকেন্ড ইয়ারে পড়ে, শি ওয়াজ মাইনর, 18 নিচে তার বয়স ছিল, কোবরা একটা টক শো করছিলেন অনলাইনে, তার টক শোতে বসে কেউ একজন সরকারের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কি কি নাকি বলেছে, কি যেন মেজর কি যেন ফরগট দ্য নেম অফ দ্য পারসন, তো খাদিজার ওখানে বললো কেন, খাদিজাকে জেলে নিয়ে যাওয়া হলো এবং তাকে দীর্ঘ সময় জেলে রাখা হলো। সো আমরা যখন এগুলো দেখতে থাকি, দেখতে থাকি আমাদের ক্ষোভ তৈরি হয়। সো এই যে মানুষটা ফাইটটা করলো, এই ফাইটটা করার কারণে, মানে কথাটা এইরকম, আপনি যদি নির্যাতক হিসাবে, জালেম হিসাবে কাউকে দেখাতে চান, তাহলে তো জুলুমটা হতে হবে, নির্যাতিত লাগবে। তো শেখ হাসিনাকে যদি আপনি ক্রমাগত চ্যালেঞ্জ না করতেন ওভার দ্য ইয়ার্স, শেখ হাসিনার তো এই নির্যাতন গুলো করার দরকার ছিল না। আমাদের কাছাকাছি একটা দেশ, যে দেশের ফর্মুলায় শেখ হাসিনা হাঁটছিলেন সম্ভবত, সেটা হচ্ছে কম্বোডিয়া। হুন সেন 27-28 বছর ক্ষমতায় থাকলেন, তারপর তার বড় ছেলে হুন ম্যানেজের কাছে ক্ষমতা দিয়ে চলে গেলেন, শেখ হাসিনাও তার মেয়েকে সম্ভবত রেডি করছিলেন, উনি দিল্লিতে ট্রেন্ড হচ্ছিলেন, ভারত খুব সিরিয়াসলি তাকে চেষ্টা করেছে ওই পোস্টে নিয়ে যাওয়ার জন্য। তো ওখানে তো কোন রকম কোন মুভমেন্ট নাই, কোনো প্রবলেম নাই, খোঁজ করবে দেখবেন কম্বোডিয়াতে কোনো নিপীড়ন করতে হয় না হুন সেনকে ওভার দ্য লাস্ট 1 or 1.5 decades, কোন রকম তেমন কোনো মেজর কোনো ইয়ে নেই, কারণ ওখানে কোনো দল আর ছিল না তাকে চ্যালেঞ্জ করার জন্য। 2014 সালে তাদের একটা নির্বাচন হয়েছিল, সেখানে একটা দল অনেক ভোট পেয়েছিল, হুন সেনের অধীনেও ভালো নির্বাচন হয়, ফলে ওই 14-র পর তারা ওই দলটাকে খুব চাপ প্রয়োগ করে শেষ করে, এরপর আর কেউ ফাইটটা করেনি। কিন্তু আমরা খেয়াল করবো 14-র পর থেকে বিশেষ করে বিএনপি তার ফাইটটাকে কিন্তু কন্টিনিউ করেছে, ফলে ক্রমাগত আপনি সরকারকে চাপ দিয়েছেন এবং সরকারকে সেটাকে রিয়্যাক্ট করতে হয়েছে, এবং এই রিয়্যাক্ট করতে করতে সরকার শুধু দেশে না, আন্তর্জাতিকভাবে আস্তে আস্তে চাপে পড়তে শুরু করলো, র‍্যাবের উপরে স্যাংশন আসলো, এবং ওই স্যাংশনটাও সরকারের কিন্তু আমরা এভাবে দেখি না, তার কনফিডেন্সে চিড় ধরালো। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, টক শোতে প্রচুর আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়েছে, শুধু আওয়ামী লীগ না, আবদুল্লাহ যাদের মিডিয়া লীগ, সুশীল লীগ, এদের সবার সাথে দেখা হয়েছে। একটা কথা কিন্তু সত্য, এই মানুষগুলো হাসিনার উপরে গভীর ইমান এনেছিল, সত্যি ওদের ইমান ছিল, ওরা সবাই ওকে ভালো মানুষ মনে করতো তা না, মানে এই ইমানটা অন্যরকম, শয়তানের উপরও কিন্তু ইমান, যেমন আমরা শয়তানকে কিন্তু খুব পাওয়ারফুল মনে করি, ওরা ভালো মানুষ শেখ হাসিনাকে অফ রেকর্ড খুব বলছে তা না, কিন্তু তারা একটা জিনিস মনে করতো, সে ইজ ক্যাপেবল, সে ক্যান ম্যানেজ এভরিথিং। আমি দেখেছি
সত্যি কাছ থেকে দেখেছি। এবং একটা কারণও ছিল, 14 সালে একটা ভোট হওয়ার আগে যে সরকার হয়েছিল সে সরকার 5 বছর টিকবে আমরা কেউ মনে করি নাই। But it happened. She made it happen. 18 সালে রাতে সিল মেরে দিল, এরপরও সরকার সমানে সুন্দর মতো চলছে। So rabbit the sanction আসলো, this is the first time that narrative was debunked. আমি কিন্তু তখন দেখেছি, আমি আমার জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি, শিকার ম্যানেজারদের থেকে জায়গাটা কিন্তু ভেঙে গেল। এবং এই যে মনোবলের চিড় ধরা, এই চিড়টা কিন্তু দুদিকে ধরে, আপনার হয়ে যারা কাজ করে তারও মনোবলের চিড় ধরে, আর আপনার বিপক্ষে যে আছে তারও মনোবল বেড়ে যায়। সো গ্যাপটা ইজ হিউজ। তারপরে ভিসা পলিসি আসলো, এই যাবতীয় জিনিসগুলো কেন আসলো, কেন ট্রিগার্ড হলো, কারণ শেখ হাসিনাকে প্রেসারে ফেলা হয়েছিল এবং শেখ হাসিনা রিয়াক্ট করেছেন সেই রিয়াকশনের আউটকামে। সো এভাবেই আসলে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটতে থাকে। সুতরাং এই মুভমেন্টটা বহু লম্বা সময়ের, আমি একজন মানুষের একটা দেশ পড়ি, খুব বিপজ্জনক পড়া, তারপরে পড়ি একটা ফানি ঘটনা পড়ি, তারপর এটা পড়ছি। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পার্ট টাইম মাস্টারি করি, তো ফিল্মের কোর্স, কিন্তু ওই কোর্সটা সামহাও আমাদের মুক্তিযুদ্ধের হিস্ট্রির সাথে রিলেটেড, তো কিছুটা হিস্ট্রির আলোচনা হয়। তা আমাকে বলা হয়েছে এবার কি ওই হিস্ট্রি এই কোর্সটাকে থাকা ঠিক হবে, মানে হিস্ট্রি পড়াতে গেলে বুঝি বাঁচবে তো, তো এটার ইম্প্যাক্ট কি হবে না হবে। তো আমি যেন মুজিবের একটা জিনিস পড়তে যাচ্ছি, সেজন্য আমার মনে হয় যে একটু রিস্কি, বাট স্টিল আই ওয়ান্ট টু রিড দ্যাট। সাথী বাচ্চের ভাষণে মুজিব বলছিলেন, কোট আনকোট করছে একটা জায়গা থেকে, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বৎসরের ইতিহাস মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করতে করেও আমরা বুঝিতে বসতে পারি নাই, 1958 সালে আইয়ুব খান মার্শাল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1966 সালে 6 দফা আন্দোলনের 7ই জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 আন্দোলনে আইয়ুব খান বলে বলে উনি যখন সাথী মাত্রের ভাষণ দিচ্ছিল একটা লিস্ট তৈরি করছে, খেয়াল করুন 52 থেকে, এই হয়েছে, মানে খানিকটা দাম্পত্য কলহের মতো, তুমি আমার সাথে এই করো না, ওই দিন এটা করো না, এরকম হয় না। কেন করি আমরা আসলে এগুলো? আমরা এই যে আজকে যে পয়েন্ট এসে দাঁড়িয়েছি এর একটা হিস্ট্রি আছে। মুজিব যখন 7 মার্চে কথা বলছেন, উনি ওনার বঞ্চনার একটা হিস্ট্রি ডেকে আনছেন, যে তোমরা কিন্তু আজকে খালি সমস্যা করছো না, তোমরা 52 থেকে সমস্যা করছো, এভাবে 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 সমস্যা করছো। জুলাইয়ের পর আমরা শেখ হাসিনা যখন 100 মানুষ মেরে ফেললেন, নাম বলছি না, খুবই উল্লেখযোগ্য একজন ইন্টেলেকচুয়াল নেমে শেখ হাসিনা পদত্যাগ দাবি করলেন, আমরা শেখ হাসিনার পদত্যাগ 2011 সাল থেকে চাই, আমি 11 সাল থেকে ব্লগে শেখ হাসিনার পদত্যাগ চেয়েছি। কেন? ওই সরকারটা অ্যাপারেন্টলি একটা ইলেকটেড সরকার ছিল, কিন্তু 11 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে, আমরা সেদিনই বুঝেছি শেখ হাসিনা আসলে কি করতে চায়, সেদিন থেকে তার পদত্যাগ চেয়েছে, ওদিন থেকে তার ক্ষমতায় থাকার রাইট চলে গেছে, 14-18 তো বলাই বললো। ফলে শেখ হাসিনার এই পতনের সাথে আমাদের আসলে লম্বা একটা হিস্ট্রি আছে। মুজিব যেমন বলছে, আমাদের যদি একটা বক্তৃতা করতে বলা হয় কিন্তু শুরু করব ওই জায়গা থেকে, ওইভাবে ওইভাবেই হয় আসলে। সো বারুদ তৈরি হয়েছে, ক্রমাগত তৈরি হয়েছে, এবং সেটা ছাত্রদের মুভমেন্ট যখন শুরু হয় সেই ডিসগাইজে এসে পেছনে দাঁড়ায় সবাই। এখন আপনার পেছনে অনেক মানুষ দাঁড়িয়েছে, নেসেসারি মেইন আপনার কাকে তারা এসছে, প্রত্যেকের প্রত্যেকের এজেন্ডা আছে। আমি সময়ের প্রয়োজনে একটা গল্প আছে আমার খুব প্রিয় মুক্তিযুদ্ধ নিয়ে, সেখানে কিছু মুক্তিযোদ্ধাকে সেক্টর কমান্ডার জিজ্ঞেস করে কেন যুদ্ধ করছো, তো তারা তার সামনে ভালো ভালো জবাব দেয়, দেশকে স্বাধীনতা আনবো, এই আনবো, সেই আনবো, কিন্তু নিজেদের মধ্যে যখন আলোচনা করে দেখা যায় রিজনটা বিভিন্ন রকম, কেউ এটা বলছে, কেউ বলছে মা বোনদেরকে টর্চার করেছে। দেখুন, মা বোনকে টর্চার না, প্রাইভেট ইউনিভার্সিটি কোটার জন্য নেমেছিল, কোটা মুভমেন্টে কি টপ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা ছিল? ছিল না। তারা নেমেছে যখন সরকারি ইউনিভার্সিটি ভ্যাকেন্ট করে দেয়, এবং তাদের দাবি ছিল আমার ভাইদেরকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ওর কারণ শেখ হাসিনার পতনও তখন ছিল, এটা বিচার চাই, ওর জাস্টিস, ওর কোটা টোটা কিছু আসে যায় না। এবং ফ্র্যাঙ্কলি যদি বলি, ওদের বাবাদের বিরাট একটা অংশ ইভেন সরকারের বেনিফিশিয়ারি, কিন্তু যখন এটা ঘটলো সেটা ভিন্ন দাবিতে শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেল। এইভাবে আমরা এক একজন এক এক কারণে এসে দাঁড়িয়েছি, এভাবে এই মুভমেন্টটা হয়েছে।
এবং এটা একটা দীর্ঘ ইতিহাস আছে। সুতরাং আজকে কেউ যখন মাস্টার মাইন্ড ছিলাম বা এ জুলাই এই ঘটনা ঘটেছে, আগে সবকিছুকে ছোট করতে চায়, খুব স্ট্রংলি আমি এটা কনটেস্ট করব, আমি কি করেছি, আরেকজন কি করেছে না, আরো বহু বহু মানুষ অনেক কিছু করেছে, সব বিরাট হিস্ট্রি এখানে এসছে, আমরা ওইভাবে দেখি না। আমি একটা ছোট উদাহরণ দিই, একটা ফিল্ম আমার খুব পছন্দের, আমি আপনাদেরকে দেখতে সাজেস্ট করবো, একটু মন দিয়ে দেখা, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদের। ফিল্মিক দৃষ্টিতে চিন্তা করলে খুব ওয়েল মেড ফিল্ম না, কিন্তু এই ফিল্মটা আমার একটা কারণে খুবই ল্যান্ডমার্ক ফিল্ম মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে। আমরা মুক্তিযুদ্ধের যখন সিনেমা বানিয়েছি, দেখবেন আমরা করেছি কি, আমরা যুদ্ধ দেখিয়েছি, বীরত্ব দেখিয়েছি, রাজাকারের রাজাকারি দেখিয়েছি, টর্চার দেখিয়েছি, এই তো আমাদের মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা এরকমই। আগুনের পরশমণির বিষয়টা হচ্ছে একটা পরিবার যা কেউ যুদ্ধে যায় নাই, এক ভদ্রলোক তার দুটো মেয়ে নিয়ে পুরনো ঢাকা আগামসি লেনে থাকেন, সেখানে থাকতে থাকতে তারা যুদ্ধের সময়ের মধ্যে ওই মানুষটার জীবন কেমন চলছে, যে যুদ্ধে যায় নাই, যে সন্তান যুদ্ধে যায় নাই, উনিও কি যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিলেন না, তার মেয়েরা আছে, তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে তারা টেনশন করছেন, গুলির শব্দ হচ্ছে, বাইরে থেকে একজনকে ধরে নিয়ে যাচ্ছে, পরিবার কাঁদছে, হয়তো কোনো মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাচ্ছে, ওটা উনি বসে বসে শুনছেন, তার উপরে কি ট্রমা তৈরি হচ্ছে। যে কথাটা বলতে চাইছি, শেখ হাসিনার এই দোজখে বসে যে শুধুমাত্র তাকে ফেস করার চেষ্টা করেছে, কমব্যাক করার চেষ্টা করেছে, সে না, যে এই দোজখে বাস করেছে আগুন তাকে কোনো না কোনো ভাবে স্পর্শ করেছে। আসলে এই যে ইনফ্লেশন, অর্থনীতির এত আলোচনার সুযোগ নাই, নাহলে আমি দেখাতাম ধরে কিভাবে ওদের লুটপাট এবং টাকা পাচার আলটিমেটলি ইনফ্লেশন হয়ে আমার সামনে হাজির হয়েছে। সো আমি চ্যালেঞ্জ করি নাই, আমি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি নাই, অ্যাপারেন্টলি সেফ ছিলাম, কিন্তু আমি তো আমার প্রকৃত আয় কমে যেতে দেখলাম। আমরা প্রচুর রিপোর্ট দেখেছি, ডিম প্রতিদিন বাচ্চাকে একটা করে দিত, মোটামুটি লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি এখন অর্ধেক করে দেয়, প্রচুর এরকম পাওয়া যাবে যাদের বিশেষ করে ফিক্সড ইনকামে যারা চলেন। তো ওই আগুনে প্রত্যেকে প্রত্যেকে টর্চার হয়েছে, ঘুষ চাঁদাবাজি সমানে এগুলো ছাড়া তো কোনো কিছু চলে নাই। তো আমাদের এটার সাথে যেতে হয়েছে, ইনভলভ হতে হয়েছে। সুতরাং সেই সম্মুখ যুদ্ধেও যারা ছিলেন না, যারা এখানে বাস করেছেন, একই রকম ভাবে সাফার করেছেন। সে যাবতীয় সব সাফারিং তো আসলে অ্যাকুমুলেট করে, তারপর আমরা টের পাই না কোনো একদিন আসলে আমি কেন ভয় ভুলে গেলাম, ওই স্টোরি তখন তৈরি হয়। এক পুলিশ বলছে না যে স্যার গুলি করি, একটা পরে একটা যায়, বাকিটি যায় না, এটাই প্রধান সমস্যা। কেন স্টোরি তৈরি হয়, কেন মানুষ এগুলোর ঊর্ধ্বে উঠে যায়, প্রত্যেকে তো ক্ষমতায় আসতে চায় নেই, আসে না, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা একজনও চায় নেই যে তাদের একজনকে এখানে উপদেষ্টা করতে হবে, আমি জেনে বলছি তাদের কারো কারোর সাথে আমার কথা হয়েছে, কিন্তু ও দাঁড়িয়ে গেছে, ঝুঁকি নিয়েছে, মরেছে, মার খেয়েছে, কারণ কি, ওই যে আমরা টের পাই না, আমাদের সাবকনশাস এরকম অ্যাকুমুলেটেড স্ট্রেস কোনো না কোনো ভাবে যোগ হয়েছে, অত্যাচার জুলুমের সাক্ষী আমরা হতে হয়েছে, উপায় নাই, আমরা চাইলে চোখ সরিয়ে রাখতে পারি নাই, পারবো না। পত্রিকায় এসছে একজন নারীর কথা, আমি গ্লোসলি বলে আমার কাছে থাকলে পড়ে শোনাতাম, মায়ের ডাকে প্রোগ্রামে এসে নারী বলছেন, ওনার ভিডিওটা পাওয়া যায় আপনারা খুঁজে দেখবেন, মানে ওনার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে, তো উনি বলছেন যে আমি যখন সরকারি অফিসে যাই, চেয়ারে দোল খেতে খেতে বলে, আপনার স্বামী ওনার বিয়ে করেছে আরেকটা, একটু খুঁজে দেন, উনি বিয়ে করে এক জায়গায় সংসার করছে, গুমটুম বললেন না, এইরকম বক্তব্য বলছেন, এবং ওই ভদ্রমহিলা বলছেন আমি এই বাংলাদেশে হাসতে পারি না, এইরকম ঘটনাগুলো আমরা চাই বা না চাই আমরা পড়েছি, আমাদের সামনে এসছে, মারা নেমে গেছেন সন্তানদেরকে, একজন মা তার সন্তানের পিঠ চাপড়ে দিচ্ছেন, সে জেলে যাচ্ছে, এই স্টোরিগুলো হয়েছে, তো এই স্টোরিগুলো তো এতদিন হতো না, ওই মা কেন পিঠ চাপড়ে দেন, ওই মা তো এর আগে ফেসবুকে হয়তো কিছুই লেখেন নাই, কিন্তু ভেতরে তার বারুদ চলছিল, আসলে সে বারুদ বেরিয়ে এসছে। সুতরাং বারুদ তৈরি করার যে প্রসেস, সেই প্রসেসটাকে বাদ দিয়ে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের কোনো নেগেটিভ থাকে না, শিখা বিস্ফোরণ ঘটায় না, শিখা তাকে ট্রিগার করে, বিস্ফোরণ ঘটায় বারুদ। এই বারুদের একটা জার্নি আছে, জুলাইয়ের একটা রোড টু জুলাই, একটা রোড আছে, দীর্ঘ যাত্রার সময় আছে, অনেকে প্রত্যেকে তার তার মতো করে, ইভেন আমরা যারা ফেসবুকে এরপরও এসে জুলাইয়ে এসে রাস্তায় নামিনি, ফেসবুকে লিখেছি, মাঝে একটু একটা কথা বলেছি, একটা নিউজ শেয়ার করেছি, প্রত্যেকটার একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আছে, আছে না হলে আপনাকে আমাকে তো ফেসবুকে লেখার জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় দেখাতো না, ও জানে ওর ঝুঁকি কোন জায়গায়,
এই সব কিছু এই বৃহত্তর লড়াইয়ের গুরুত্বপূর্ণ পার্ট আমি মনে করি। সুতরাং এটাকে বাদ দিয়ে আমরা কোনোভাবেই জুলাইয়ের কথা বলতে পারবো না। আর জুলাই তো তারা সামনে ছিল, স্টুডেন্টরা তারা জীবনের ঝুঁকি নিয়েছে, তারা মারা যেতে পারত, এই অভ্যুত্থান ব্যর্থ হলে অনেকের মৃত্যুদণ্ড হতে পারত, সত্য রাস্তায় গুলি খেয়ে মারা যেতে পারত, সব ঠিক আছে। কিন্তু এই মুভমেন্টেও এসে সব জায়গার মানুষ, এই যে আমরা শুনলাম ছাত্র দলের একজন নিজে গুলি খেয়েছে, ছাত্র দল, ছাত্র শিবির, সাধারণ মানুষ, যে কোনো দল করে না, যে কোনো দল করে না, সে করেছে। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষকে চিনি যারা এই যে পালিয়ে যাচ্ছে ছেলেরা, তাদেরকে বাসায় স্থান দিয়েছে, আজকে কিছুদিন আগে হলে এই কাজটা কেউ করতো না, ঝুঁকি নিয়েছে এবং সেটার মাসুল হিসাবে বাড়ি পুরো তছনছ করে ভেঙে ফেলেছে, শুধুমাত্র কিছু তরুণকে তারা আশ্রয় দিয়েছিল সেই কারণে। এইরকম ভাবে আমরা সবাই একত্রিত হয়ে গেলাম, বোমাটা একসাথে ফেটে গেল। খানিকটা এইরকম ওই যে কাজের মানুষকে নির্যাতনের মতো করে বলছিলাম যে গণপিটুনির পেছনে আরেকটা সাইকোলজিও কিন্তু এরকম, আমরা আমাদের অ্যাকুমুলেটেড স্ট্রেসকে আসলে উপড়ে দেয় একটা মানুষের উপরে, সোই অ্যাকুমুলেটেড স্ট্রেসটাকে উপড়ে দিয়েছে। এবং শেখ হাসিনার পতন যেটা হয়েছে আমি এটুকু বলে শেষ করি, ম্যাকিয়াভেলির ভাষায় দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি বলছেন, আপনাকে যদি ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে দুটো আপনি এনশিওর করতে পারেন, এটাই বেস্ট অপশন। যদি এটা না পারেন এনশিওর যে ভালো মানে শ্রদ্ধা না ভয় পায় সেটা এনশিওর করুন। তারপর উনি বলছেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভয় তৈরি করা ইজ অলওয়েজ রিস্কি, আপনি ভয় তৈরি করতে করতে ঘৃণা তৈরি করে ফেলতে পারেন। এবং একটা প্রিন্সের জন্য জনগণের মধ্যে ঘৃণা তৈরির চাইতে রিস্কি কিছু নাই। সো আওয়ামী লীগের উপরে আমাদের ঘৃণা তৈরি হয়েছিল, সেই ঘৃণার এই বিস্ফোরণ আমরা দেখেছি এবং ওই ঘৃণা তৈরি হয়েছে বছরের পর বছর, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপরে নির্যাতনের কারণে। আবদুল্লাহ এখানে গায়েবী মামলার কথা বলেছেন, আবদুল্লাহ এখানে জিনিস বলেননি, গায়েবী মামলার জন্য ঘটনা পটকাও ঘটাতে হয়নি। ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে 2018 সালের একটা রিপোর্ট করেছিল প্রথম আলোতে, যেখানে প্রথম আলো রিপোর্টার যেসব কারণে মামলা হয়েছে ওখানে গিয়ে দেখেছে ওখানে একটা পটকাও ঘটেনি, কিন্তু পুলিশের উপরে ককটেল মারার মামলা হয়েছিল। এগুলো এই মাটি দেখেছে, দেখতে 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 ঘৃণা তৈরি হয়েছে, সেই ঘৃণাটাই শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে। এবং যে কথা বলে শেষ করব, সবাই যেটা বলছিলেন, আমি জানি না শিখবো কিনা, আমাদের এটা শেখার আছে মানুষের প্রতি ঘৃণা তৈরি করতে হয় না। ম্যাকিয়াভেলি খুব সম্মানে খুব ভালোভাবে সব বলেছিলেন এবং ওনার প্রথম সাজেশনটা শ্রদ্ধা এবং ভয় দুটোই যদি পাশাপাশি থাকে সেটা ভালো। এটুকু ভবিষ্যতের জায়গা থেকে হবে কিনা জানি না, কিন্তু আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা দরকার, এই মুভমেন্টের পর যেটা আমাকে খুবই আশা দিচ্ছে, আমরা সম্ভবত নতুন করে আমাদের স্টেটকে ওন করছি এবং আমরা ভাবছি এই দেশটাকে কি করা যায়, কিভাবে করা যায়, এবং সেই চেষ্টাটা যারা আমরা করি। আর সবার প্রতি আমার একটা আহ্বান দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান ব্রেইনের পক্ষ থেকে, আপনার রুমি ভাইয়ের কথা শুনেছেন, ইতিহাস কোনোদিন অবজেক্টিভ কোনো বিষয় না, ফ্যাক্টস আছে। ধরুন আমি শেষ করবো বলে বলে বলেই যাচ্ছে, আমি এখন সত্যি শেষ করবো। আবু সাইদ হাত তুলে দাঁড়িয়েছে এবং আবু সাইদকে গুলি করা হয়েছে, ইটস দ্য ফ্যাক্ট। আবু সাইদ কেন দাঁড়িয়েছিল আমরা নানান রকম ন্যারেটিভ বলি, আমরা কেউ বলছি ও ভাবেই নেই যে ওকে গুলি করে দেবে, ও ভেবেছে এটা করলে গুলি করবে না, হতে পারে। আবার কেউ বলছে না ওই সময় আউট অফ কন্ট্রোল চলে গেছে মুহূর্তে, সো কতগুলো ট্রুথ মে বি ডিফারেন্ট কিন্তু ফ্যাক্টস আছে। সো এই যে ফ্যাক্টস গুলো নিয়েও যেন আমাদের সামনে আর যুদ্ধ করতে না হয়, আমরা যাতে খুব ভালোভাবে এটা প্রিজার্ভ করতে পারি, আমরা যারা এটা সাক্ষী ছিলাম তার জায়গা থেকে আমরা যাতে যতটুকু আমাদের অ্যাটলিস্ট এখন একটা জায়গা আছে আমরা ফেসবুকে লিখতে পারি, বলতে পারি, কথা লিখে রাখতে পারি ডায়েরির মতো, ওইটুকু যাতে করি। পরবর্তীতে গবেষণা হবে, আরো অনেক কিছু ডেটা আসবে এবং বহু রকম পার্সপেক্টিভ আসবে। 250 বছরেরও বেশি সময় পরে আমেরিকান স্বাধীনতা যুদ্ধের উপর এখনো বই লেখা হয়, এখনো বই লেখা হয় একটা নতুন পার্সপেক্টিভ নিয়ে। সো সেগুলো হবে, কিন্তু আমাদের এই মুহূর্তে ডকুমেন্টেশনটা, অন্তত ফ্যাক্টস এর ডকুমেন্টেশনটা যাতে ঠিকঠাক মতো থাকে, ঠিকঠাক মতো হয় সেটা নিশ্চিত করতে চাই। ইতিহাস বিকৃতি যাতে না হয়, শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের সব অভিযোগের মধ্যে একটা বড় অভিযোগ ছিল ইতিহাস বিকৃত করতে, আমরা যেন শেখ হাসিনা না হই। থ্যাংক ইউ।